চিকিৎসা চলতেছে, 25টা থেরাপি লেগছে, 5টা কেমো লেগছে। আমরা 25টা থেরাপির জায়গায় 7টা থেরাপি দিছি, আর পরীক্ষা নিরীক্ষা যা করার দরকার সব করছি। এখন আমাদের কাছে বলতেছে যে ঢাকা মেডিকেলের থেরাপি ডিসিং নষ্ট হয়ে গেছে, আপনারা বাইরের চিকিৎসা চালায় কমপ্লিট করেন। এখন আমাদের কাছে যা টাকা পয়সা ছিল 1,60,000 টাকা খরচ হয়ে গেছে, আমাদের কাছে 8 টাকা পয়সা। এখন আমার মায়ের পাশে আপনারা কেউ দাঁড়ান। আমি ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাইছি আমার মায়ের পাশে যাতে ওনারা দাঁড়ায়। আমি ব্যারিস্টার সুমন স্যারের ছবি লাগাইছি যাতে আমার মায়ের পাশে দাঁড়ায়, যাতে ওই যে যারা গরিব রুগীদের দয়া করে ওনাদের ছবি লাগাইছি যাতে আমার মায়ের পাশে দাঁড়ায়। এখানে লাগাইছি তুই ডাকি ভাইয়ের ছবি, তারপরে ওনার নামটা জানি না, যে ওনার বাবা যে চট্টগ্রামের এমপি, ওনার নামটা জানি না, তারপরে অনেক পাশে দাঁড়ায় ব্যারিস্টার সুমন স্যার।
ব্যারিস্টার শুনুন, চার গরিব দুঃখীদের জন্য অনেক উপকার করে, আমার মায়ের পাশে একটু দাঁড়াল, আমার মা ক্যান্সার আক্রান্ত, আমার মা চিকিৎসার টাকা নাই, আমার মাকে নিয়ে ঠিকভাবে চিকিৎসা করতে পারতেছি, ঠিকভাবে ওষুধ খাওয়াতে পারতেছি না, আমরা ঠিকভাবে ঘর ভাড়া দিয়ে খাইতে পারতেছি না, আজকে দুই মাস যাবৎ আমি কোনো চাকরি করতে পারতেছি না, আমার যে সংসারটা চালাবো, আমার মার জন্য চায়ের ব্যাগ ব্লাড লাগছে, এই হাসপাতাল সেই হাসপাতাল খুঁজা 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 এবি পজিটিভ ব্লাড আমরা তৈরি করছি, আমার মায়ের শরীরে চার ব্যাগ ব্লাডটা হয়েছে, পুরো শরীরে চুলকানি, পায়ে টায়ে পুরো শরীরে চুলকান হয়ে গেছে, দেশবাসী ভাই আপনাদের কাছে দয়া চাই, আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান, আমার মা।